হাই বন্ধুরা, আমি দেবা। চলে এলাম প্রতিবারের মতো এবারে আর এক নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে চারটি রঙের বেলুনে প্যাঁচ দেওয়া যায়, তার আগে শিখেছিলাম কিভাবে দুটি রঙের বেলুনে প্যাঁচ দেওয়া যায়, আজ শিখব কিভাবে সাতটি রঙের বেলুনে প্যাঁচ দেওয়া যায়। এই সাতটি রঙের বেলুনে প্যাঁচ যদি আপনারা শিখে নেন, তাহলে শুধু সাতটিই নয়, তার থেকে বেশি রঙের বেলুনে প্যাঁচও আপনারা দিতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন বন্ধুরা, এখানে প্রতিটি স্টেপ খুব গুরুত্বপূর্ণ। আমি একই সাইজের বেলুন ফুলিয়ে নেব, প্রথমে দুটি হলুদ, দুটি নীল, তারপর চারটি বেলুনকে ফোলানো হয়ে গেলে এভাবে জুড়ে নেব। এখানে এই সাতটি রঙের বেলুন নিয়ে নিয়েছি, এই রঙের বেলুন দিয়েই প্যাঁচ বানাবো। আপনারা অন্য রঙের বেলুনও নিতে পারেন। যতগুলি বেলুন লাগবে বেলুনগুলিকে প্রথমে একই সাইজের ফুলিয়ে নেব। বেলুন ফোলানো শেষ হয়ে গেলে একটি বল দড়ি দিয়ে কোনো জায়গায় এভাবে বেঁধে নেব। এরপর দুটি হলুদ রঙের বেলুন, দুটি নীল রঙের বেলুন এভাবে বেঁধে নেব, যেন দুটি হলুদ রঙের বেলুন উপর দিকে থাকে এবং দুটি নীল রঙের বেলুন নিচের দিকে থাকে, ঠিক এরকম। এরপর একটি নতুন রঙের বেলুন যোগ করলাম, কমলা। এই কমলা রঙের বেলুনটি আগের বাঁধা দুটি হলুদ বেলুনের মাঝখানে বাঁধতে হবে, এবং যে চারটি রঙের বেলুন বাঁধবো তার উপরে থাকবে কমলা, নিচে থাকবে নীল এবং দুদিকে থাকবে হলুদ, ঠিক এরকম। এর পরের চারটি বেলুন দুটি কমলা, দুটি হলুদ, কমলা দুটি থাকবে উপরে, হলুদ দুটি থাকবে নিচে, ঠিক এরকমভাবে। এরপর আবার নতুন রঙের বেলুন লাল যোগ করলাম। লাল রঙের বেলুনটি আগের বাঁধা দুটি কমলা বেলুনের মাঝখানে বাঁধতে হবে, এবং যে চারটি বেলুন বাঁধবো তার উপরে থাকবে লাল, নিচে থাকবে হলুদ এবং দুদিকে থাকবে কমলা। এর পরের চারটি বেলুন দুটি লাল, দুটি কমলা, লাল দুটিকে রাখবো উপরে, কমলা দুটিকে রাখবো নিচে, ঠিক এভাবে রেখে বাঁধবো। বেলুনগুলি দেখুন কি সুন্দর, কমলার পাশাপাশি কমলা, হলুদের পাশাপাশি হলুদ, এভাবে পরপর প্যাঁচ হয়ে যাচ্ছে। আবার নতুন রঙের বেলুন সবুজ যোগ করলাম। সবুজ বেলুনটি আগের বাঁধা দুটি লাল বেলুনের মাঝখানে বাঁধতে হবে, এবং যে চারটি বেলুন বাঁধবো তার উপরে থাকবে সবুজ, নিচে থাকবে কমলা এবং দুদিকে থাকবে লাল। লাল বেলুনটি কি সুন্দর আগের লাল বেলুনের পাশে বসলো দেখুন। এর পরের চারটি বেলুন দুটি সবুজ, দুটি লাল, সবুজ দুটিকে রাখবো উপরে, লাল দুটিকে রাখবো নিচে, ঠিক এরকমভাবে বাঁধবো। নতুন রঙের বেলুন আকাশি যোগ করলাম। আকাশি বেলুনটি আগের বাঁধা দুটি সবুজ বেলুনের মাঝখানে রেখে বাঁধতে হবে, এবং যে চারটি বেলুন বাঁধবো তার উপরে থাকবে আকাশি, নিচে থাকবে লাল এবং দুদিকে থাকবে সবুজ। পরের চারটি বেলুন দুটি আকাশি, দুটি সবুজ, আকাশি দুটিকে রাখবো উপরে, সবুজ দুটিকে রাখবো নিচে, ঠিক এভাবে রেখে বাঁধবো। আবার নতুন বেলুন সাদা যোগ করলাম। সাদা বেলুনটি আগের বাঁধা দুটি আকাশি বেলুনের মাঝখানে রেখে বাঁধবো, এবং যে চারটি বেলুন বাঁধবো তার উপরে থাকবে সাদা, নিচে থাকবে সবুজ এবং দুদিকে থাকবে আকাশি। পরের চারটি বেলুন দুটি সাদা, দুটি আকাশি, সাদা দুটি থাকবে উপরে, আকাশি দুটি থাকবে নিচে, ঠিক এভাবে রেখে বাঁধবো। আবার নতুন বেলুন নীল যোগ করলাম। নীল বেলুনটি আগের বাঁধা দুটি সাদা বেলুনের মাঝখানে রেখে বাঁধতে হবে, এবং যে চারটি বেলুন বাঁধবো তার উপরে থাকবে নীল, নিচে থাকবে আকাশি এবং দুদিকে থাকবে সাদা। আবার চারটি বেলুন, দুটি নীল, দুটি সাদা, দুটি নীল বেলুন থাকবে উপরে, দুটি সাদা বেলুন থাকবে নিচে, ঠিক এভাবে রেখে বাঁধবো। আবার নতুন বেলুন হলুদ যোগ করলাম। হলুদ বেলুনটি আগের বাঁধা দুটি নীল বেলুনের মাঝখানে বাঁধতে হবে, এবং যে চারটি বেলুন বাঁধবো তার উপরে থাকবে হলুদ, নিচে থাকবে সাদা এবং দুদিকে থাকবে নীল। আবার পরের চারটি বেলুন দুটি হলুদ, দুটি নীল, হলুদ দুটি রাখবো উপরে, নীল দুটিকে রাখবো নিচে, এইভাবে রেখে বাঁধবো, ঠিক একদম প্রথমটির মতো।
প্রথমটি শুরু করেছিলাম ঠিক এরকমভাবে, আবার ঠিক ওই একই রকমভাবে সাতটি রঙের পেঁয়াজ বাড়িয়ে বেলুনের চেন বড় করতে পারি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।